Hello, bhaiya. Assalamu alaikum. Alaikum assalam. Kemon achen bhai? Ami bhalo achi. Apni kemon achen? Ji, alhamdulillah bhalo achi. Apnar ki gola bhenge geche na apnar gola ta emoni? Ji, erokomi bhaiya. আচ্ছা আমাদের একটা ইয়াংস্টার আরটিভি তে একটা প্রোগ্রাম করেছিলাম ওর নামটাই মুহূর্তে আমি মনে করতে পারছি না বাট অনেক ফেমাস নোয়াখালীর একটা ছেলে আল আমিন নামটা মনে পড়েছে ও ডুয়েল ভয়েসে গান করতে পারে নায়কের কণ্ঠেও গাইতে পারে নায়িকার কণ্ঠেও গাইতে পারে আপনি ট্রাই করলে কিন্তু নায়িকার ভয়েসে করতে পারবেন কারণ আপনি যখন গান গাবেন দর্শকের কিন্তু বুঝতে মানে সুবিধা হবে না যে আসলে এটা পুরুষের কণ্ঠ এটা গান হবে নাকি এখন না ভাই আমি গান টান পারি না গান পারেন না কি পারেন পারি মানে দাদা পারি মানে দাদা আচ্ছা ঠিক আছে কোথায় আছেন আপনি ভাইয়া জি ভাই আমি আছি সৌদি আরব দাম্মাম সরি আবার বলেন সৌদি আরব দাম্মাম সৌদি আরব দাম্মাম দাম্মাম সৌদি আরব দাম্মাম এবার বলে ফেলেন আপনার নাম জি আমার নাম মোহাম্মদ রবিন হাওলাদার নজুল হাওলাদার রবিন হাওলাদার জি গরিবের রবিনহুড জি গরিবের রবিনহুড তো দাম্মামে কত বছর ধরে আছেন আপনি দাম্মামে আসছি বেশি হয়নি 11 মাস চলছে বেশি হয়নি 11 মাস চলে 10 মাস 10 দিনে অনেক ঘটনা ঘটে যায় আপনি বলেন 11 মাস চলে বেশি দিন হয় তো ভাইয়া ওগুলা তো অন্য ব্যাপারে ঘটে অন্য ব্যাপারে হলো ওটা বেশি দিন হইতো এমনি থাকার ব্যাপারে বেশি দিন হয় না এই তো বাংলাদেশের কোথা থেকে আসছেন দামামে আপনি আমি আসছি মুন্সিগঞ্জ থেকে মুন্সিগঞ্জ লোহজং নাকি দোহা টঙ্গিবাড়ি উপজেলা টঙ্গলিয়া টঙ্গিবাড়ি জি আচ্ছা 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 বুঝতে পেরেছি টঙ্গিবাড়ি আমি বাগমারা বাজারে গেছি অনেকবার অনেক জায়গায় গেছি দোহার গেছি যেতেই হয় আমাদের সমত ইয়ে আপনাদের বিক্রমপুর তো মনে হয় মুন্সিগঞ্জেই পড়ছে তাই না জি বিক্রমপুর মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ বাজার ঠাস করে পড়ছে না পড়ে ঠাস করছে ঠাস করে পড়ছে মানে প্রথম ছিল এই জায়গার নাম বিক্রমপুর তারপর হচ্ছে মুন্সিগঞ্জ মানে প্রথম ছিল একদম বিক্রমপুর ও বিক্রমপুর আলাদা নাম কিন্তু মুন্সিগঞ্জে পড়ছে এই তো না না আলাদা নাম ওই বিক্রমপুর আর মুন্সিগঞ্জ একই নাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে রবিন ভাই আমাদের অনুষ্ঠান কেমন লাগে ভালো জি আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে আমি প্রতিদিন দেখি এবং যারা দেশের বাইরে থাকে অনেক প্রবাসীরা হচ্ছে তাদের মনের কথাগুলো আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করতে পারে ঠিক আছে রবিন ভাই আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি আপনার চেহারার মধ্যে কিন্তু অনেক মায়া আছে আপনি দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে আবার মায়া বাড়ানোর জন্য মায়া বুড়ি খায়েন না ওকে তো রবিন ভাই অনেক ভালো থাকবেন অনেক শুভেচ্ছা আপনার জন্য ভালোবাসা আপনার জন্য কল দেওয়ার জন্য ধন্যবাদ